সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের সাথে ফিনান্স ব্যাংকিং ও বিমা লেকচার 6 উপস্থিত হয়েছি। তোমাদের সামনে আজকে না ঢাকাপুর 2019-এর গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। দেখো আমরা প্রশ্ন একটু পড়ে নিই। পি লিমিটেডের বার্ষিক নগদ প্রয়োজন 4,80,000 টাকা, কোম্পানি সমপরিমাণ মূল্যের বিক্রয়যোগ্য সিকিউরিটি সংরক্ষণ করে, সিকিউরিটি থেকে প্রয়োজনীয় আয় হার 12% এবং এইসব স্বল্পমেয়াদী সিকিউরিটিকে নগদে রূপান্তরের জন্য প্রতি লেনদেন ব্যয় 150 টাকা। অন্যদিকে কিউ লিমিটেডের গড় উৎপাদন সময় 50 দিন, গড় সংগ্রহ সময় 40 দিন এবং গড় পরিশোধ সময় 30 দিন, বার্ষিক নগদের প্রয়োজন 3,00,000 টাকা। এখন আমাকে ক নম্বরে বসে মৃত ব্যয় ফরমাশ পরিমাণ কি, খ নম্বরে বলেছিল যে আমাদের চলতি সম্পদ ব্যবস্থাপনা বলতে কি বুঝো বুঝিয়ে লিখো, এবং আমাদেরকে বলেছে যে গ নম্বরে পি লিমিটেডের কাম্য নগদের পরিমাণ নির্ণয় করো, এবং গ নম্বরে বলেছে যে কিউ লিমিটেডের ন্যূনতম পরিচালন নগদ নির্ণয় করো, ন্যূনতম নগদ 60,000 টাকা স্থির করা হলে নগদ আবর্তনের উপর কি প্রভাব পড়বে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ ঢাকাপুর 2019 সালে এটা আসছে, এখানে হলো আমার অঙ্কটা তোমাদের আগে বুঝতে হবে। এখানে আমার দুটি লিমিটেড দেওয়া আছে, একটা হলো ফি লিমিটেড, একটা হলো কিউ লিমিটেড। ফি লিমিটেডের বার্ষিক নগদ প্রয়োজন হলো 4,80,000 টাকা। এই 4,80,000 টাকার জন্য তিনি কি করে, বিক্রয়যোগ্য সিকিউরিটি সংরক্ষণ করে, এই বিক্রয়যোগ্য সিকিউরিটিকে নগদে রূপান্তর করার জন্য তার 150 টাকা প্রতি লেনদেন ব্যয় হয় 150 টাকা, এবং এই বিক্রয়যোগ্য সিকিউরিটিগুলো থেকে প্রয়োজনীয় আয়ের হার হলো তার কত পার্সেন্ট, 12%। এখন এবং আরেকটা লিমিটেড দেওয়া আছে আমার কিউ লিমিটেড, কিউ লিমিটেডের বার্ষিক নগদ প্রয়োজন কত, কিউ লিমিটেডের বার্ষিক নগদ প্রয়োজন 3,00,000 টাকা, এবং তার কিছু অন্যান্য সময়গুলো আমার কাছে দেওয়া আছে যে অ্যাভারেজ এইজ অফ ইনভেন্টরি মানে এআই হলো যে আমার গড় উৎপাদন সময় 50 দিন, এবং অ্যাভারেজ কালেকশন পিরিয়ড মানে গড় সংগ্রহ সময় দেওয়া আছে 40 দিন, এবং অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড মানে গড় পরিশোধ সময় দেওয়া আছে 30 দিন। এখন আমাকে দিয়ে বলছে তার বার্ষিক নগদ প্রয়োজন 3,00,000 টাকা, এটা আমি তোমাদেরকে বলেছি। এখন আমাদেরকে কী কী নির্ণয় করতে বসে দেখো, চারটা অপশান আমাকে বের করতে বসে। ক নম্বর মৃত ব্যয় ফরমাশ পরিমাণ কি, খ নম্বরে বসে যে আমার চলতি সম্পদ ব্যবস্থাপনা কি বুঝিয়ে লেখো, গ নম্বরে বসে পি লিমিটেডের কাম্য নগদের পরিমাণ নির্ণয় করো, এবং গ নম্বরে বসে যে কিউ লিমিটেডের ন্যূনতম পরিচালন নগদ কত, যদি ন্যূনতম পরিচালন নগদ 60,000 টাকা স্থির করা হয় তাহলে নগদ আবর্তন উপর কী প্রভাব পড়বে বুঝিয়ে দেখো বা বিশ্লেষণ করো। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম দুটি প্রশ্ন এটা আমি তোমাদের ক্লাসের শুরুতে অন্যান্য আগে লেকচারগুলোতে তোমাদেরকে বুঝিয়ে বললাম যে মৃত ব্যয় ফরমাশ পরিমাণ কি। আমি আবারও রিপিট করে বলছি শর্টকাট, যে মৃত ব্যয় ফরমাশ পরিমাণ হলো যে ওই পরিমাণ পণ্যের, যে পরিমাণ পণ্যের ফরমাশ প্রদান করলে আমার মোট মজুদ ব্যয় কী হবে, সর্বনিম্ন হবে, সেই পরিমাণ পণ্যের ফরমাশকে বলা হয় মৃত ব্যয় ফরমাশ পরিমাণ। তারপরে খ নম্বর আমাকে বলছে যে চলতি সম্পদ ব্যবস্থাপনাটা কি বুঝিয়ে দেখো, চলতি সম্পদ যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ, যেমন তোমার নগদ টাকা, প্রাপ্য হিসাব, সমাপনী মজুদ, এই সমস্তগুলো হলো তোমার চলতি সম্পদ। এখন এগুলো ব্যবস্থাপনা কি, চলতি সম্পদ ব্যবস্থাপনার উন্নত উপরেই মূলত ব্যবসা প্রতিষ্ঠানের মনে করো মুনাফা সর্বাধিকরণ বলো, সম্পদ সর্বাধিকরণ বলো, এগুলো নির্ভর করে। এখন চলতি সম্পদগুলোর কার্যকর ব্যবহার করার জন্য যে সুপরিকল্পিত পরিকল্পনা সাংগঠনিক কাঠামো তৈরি করা হয় তাকে বলা হয় চলতি সম্পদ ব্যবস্থাপনা। এখন গ নাম্বারে বসে যে আমার পি লিমিটেডের কাম্য নগদের পরিমাণ নির্ণয় করো, প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে যখন প্রয়োজনীয় সূত্রগুলো লিখে দিয়েছিলাম তখন 7 কিংবা 8 নম্বর সূত্রের মধ্যে বলা আছে যে কাম্য নগদের সূত্র কীভাবে করতে হয়। কাম্য নগদের পরিমাণ সূত্র নির্ণয় করার সূত্র হলো C=√2BT/I, C=√2BT/I, এখানে বোর্ডের মধ্যে দেওয়া আছে √2BT/I। বি মানি হলো যে তোমার প্রতি লেনদেন ব্যয়, বি মানি হলো যে প্রতি লেনদেন ব্যয়, আমার প্রতি লেনদেন ব্যয় পি লিমিটেডের প্রতি লেনদেন ব্যয় প্রশ্ন কত টাকা দেওয়া আছে, 150 টাকা দেওয়া আছে। টি মানি বার্ষিক নগদ প্রয়োজন, আমার পি লিমিটেডের বার্ষিক নগদ প্রয়োজন কত, 4,80,000 টাকা। তারপরে আসো আয়, আয় মানে প্রয়োজনীয় আয় হার, আমার পি লিমিটেডের প্রয়োজনীয় আয় হার কত পার্সেন্ট, 12% মানে 0.12, আর সি মানে কাম্য নগদের পরিমাণ ইকুয়াল হোয়াট। এখন এই সমস্ত মানগুলো তোমরা এখানে বসে দিও, মান বসে কাজ করলে আমার রেজাল্টটা বের হয়ে যাবে। বিমান বিমানটা বসালাম 150 টাকা, তিন মান 4,80,000, আই মান 0.12, উপরগুলোকে গুণ করলে হবে 14,40,000, নিচে 0.12, 14,40,000কে 0.12 দ্বারা ভাগ করলে হবে 120 কোটি টাকা, 120 কোটি টাকাকে তুমি রুট ওভার করলে হবে 34,641 টাকা। তাহলে আমরা পি লিমিটেডের কাম্য নগদের পরিমাণ পেয়ে গেলাম 34,641 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো গ নম্বরে আমাকে কী বের করতে বসে, গ নম্বরে আমাকে বের করতে বসে যে কিউ লিমিটেডের ন্যূনতম পরিচালন নগদ নির্ণয় করো, ন্যূনতম নগদ 60,000 টাকা স্থির করা হলে নগদ আবর্তনের উপর কী প্রভাব পড়বে।
তো দা প্রিয় শিক্ষার্থীর আসো আমাকে ঘ নাম্বার যত 4 নাম্বার প্রশ্নের জন্য একটু ব্রড করে দিয়েছে তারা এখানে এখন আমাকে কি ন্যূনতম পরিচালন নগদ ন্যূনতম পরিচালন নগদ কিভাবে নির্ণয় করব তো তোমাদেরকে যখন সূত্রগুলো লিখে দিয়েছিলাম ওখানে ন্যূনতম পরিচালন নগদের সূত্র দেওয়া আছে ন্যূনতম পরিচালন নগদ সমান সমান টি বাই টি ডিভাইডেড বাই নগদ আবর্তন সংখ্যা ন্যূনতম পরিচালন নগদের সূত্র হলো টি ডিভাইডেড বাই নগদ আবর্তন সংখ্যা এখন ন্যূনতম দেখো আমরা টি মান প্রশ্ন দেওয়া আছে কিউ লিমিটেড এর টি মানে কি বার্ষিক নগদ প্রয়োজন তাহলে আমার কিউ লিমিটেড এর বার্ষিক নগদ প্রয়োজন কত কিউ লিমিটেড এর বার্ষিক নগদ প্রয়োজন আমার 3 লাখ টাকা তাহলে টি পেয়ে গেলাম নগদ আবর্তন সংখ্যা কি আমরা পেলাম নগদ আবর্তন সংখ্যা প্রশ্ন দেওয়া আছে নগদ আবর্তন সংখ্যা প্রশ্ন দেওয়া নেই তাহলে আমাকে নগদ আবর্তন সংখ্যা একটা কাজের মাধ্যমে বের করে আনতে হবে তাহলে নগদ আবর্তন সংখ্যা বের করার সূত্রটা কি নগদ আবর্তন সংখ্যা বের করার সূত্র হলো 360 ডিভাইড বাই CCC মানে CCC মানে হলো যে ক্যাশ কনভার্সন সাইকেল মানে নগদ আবর্তন চক্র এখন দেখো আমরা কাজ এক দ্বারা বের করব এই যে কাজ এক দ্বারা বের করব নগদ আবর্তন সংখ্যা 360 বাই CCC এখন দেখো আমরা CCC তে তো আমাদের প্রশ্ন সরাসরি দেওয়া নাই নগদ ক্যাশ কনভার্সন সাইকেল নগদ আবর্তন চক্র তাহলে আমাদেরকে আরেকটি কাজের মাধ্যমে আমাকে CCC বের করে আনতে হবে তো তোমাদেরকে যখন সূত্র লিখে দিয়েছিলাম তখন এখানে CCC সূত্রটা লিখে দিয়েছিলাম যে নগদ আবর্তন চক্রের সূত্র লিখে দিলাম যখন বলা আছে যে নগদ আবর্তন চক্র বা CCC এর সূত্র হলো AAI প্লাস ACP ডিভাইডেড বাই A মাইনাস ABP মানে হলো যে অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি গড় উৎপাদন সময়ের সাথে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড ACP যোগ করে এটা থেকে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড বাদ দিলে আমরা ক্যাশ কনভার্সন সাইকেল পাওয়া যাবে দেখো কাস্টের মধ্যে নগদ আবর্তন চক্র CCC ACP প্লাস AAI মাইনাস ABP ACP অ্যাভারেজ কালেকশন পিরিয়ড প্রশ্নে দেওয়া আছে কতদিন দেখো 40 দিন অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি গড় উৎপাদন সময় প্রশ্নের শুরুতে দেওয়া আছে কি লিমিটেড এর কতদিন 50 দিন তারপরে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড মানে গড় পরিশোধ সময় প্রশ্ন দেওয়া আছে কতদিন 30 দিন বাদ দিলে 90 থেকে 30 গেলে থাকবে আমার কত 60 দিন এবার নগদ আবর্তন সংখ্যা সি সি জায়গায় এখানে 60 দিন বসাই দিলাম 300 কে 60 দ্বারা ভাগ করলে হবে কতবার 6 বার হয়ে যাবে এখন এবার এই 6 বার চলে যাবে কোথায় এখানে নগদ আবর্তন সংখ্যা এখানে 6 নগদ আবর্তন সংখ্যা 6 বার বসালে 3 লাখ কে 6 দ্বারা ভাগ করলে হবে কত টাকা 50000 টাকা তাহলে আমার কিউ লিমিটেড এর ন্যূনতম পরিচালন নগদ কত কিউ লিমিটেড এর ন্যূনতম পরিচালন নগদ হলো যে আমার 50000 টাকা বেরিয়েছে এখন আমাকে আরেকটি শর্ত তারা জুড়ে দিয়েছে আরেকটি শর্তের মধ্যে বলেছে যদি কিউ লিমিটেড এর ন্যূনতম নগদ 60000 টাকা স্থির করা হয় আমরা বের করলাম ন্যূনতম পরিচালন নগদ কত 50000 টাকা কিন্তু আরেকটি তথ্য তারা দিয়ে দিয়েছে যে ন্যূনতম নগদ যদি 60000 টাকা স্থির করা হয় তাহলে নগদ আবর্তনের উপর কি প্রভাব পড়বে এখন তাহলে ন্যূনতম পরিচালন নগদ যে 60000 টাকা স্থির করে নগদ আবর্তন উপর কি প্রভাব পড়বে এটা বের করতে হবে তাহলে আমরা নগদ আবর্তনটা বের করতে হবে তো নগদ আবর্তনটা কোন সূত্রের মধ্যে পাবো নগদ আবর্তনটা ন্যূনতম পরিচালন নগদের সূত্রের মধ্যে পাবো তাহলে ন্যূনতম পরিচালন নগদ সূত্র টি ডিভাইডেড বাই নগদ আবর্তন সংখ্যা তাহলে আমরা নগদ আবর্তন সংখ্যাটা বের করতে পারবো তাহলে আমরা এখানে লিখলাম যে ন্যূনতম নগদ 60000 টাকা স্থির করা হলে ন্যূনতম নগদ 60000 টাকা স্থির করা হলে ন্যূনতম পরিচালন নগদ টি ডিভাইডেড বাই নগদ আবর্তন সংখ্যা তাহলে ন্যূনতম পরিচালন নগদ বলতে 60000 টাকা স্থির করতে হবে টি মানে বার্ষিক নগদ প্রয়োজন 3 লাখ টাকা নগদ আবর্তন সংখ্যা বের করব আর আগে গুণ করে ভাগ করলে 3 লাখ কে 60000 দ্বারা ভাগ করলে হবে 5 বার তার মানে কি আমার ন্যূনতম পরিচালন নগদ যদি 60000 টাকা স্থির করা হয় তাহলে আমার নগদ আবর্তন সংখ্যা হ্রাস পেয়ে কত বার হবে 5 বার তাহলে আমরা এটা সিদ্ধান্ত উপনীত হতে পারি যে ন্যূনতম পরিচালন নগদ কি করলে বৃদ্ধি করলে আমার নগদ আবর্তন সংখ্যা কি হবে রাষ্ট্র হবে প্রিয় শিক্ষার্থীরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ